সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, অনেক ইনফরমেশন পাবা। এবং আরেকটা কথা বলে নেই, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা। ওকে, তো এভরিথিং যদি পেতে চাও, ঠিক আছে, আমাদের সাথেই থাকো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। তো তোমরা যারা গণিতে, অ্যাকচুয়ালি গণিতে খুবই ভয় পাও, তাদের শর্টলি আমি একটা, মানে শর্টলি বলতে এই যে দ্বিতীয় অধ্যায় আছে না, সেড ও ফাংশন, এর আগে কিন্তু আমি বলেছি এ প্লাস পাইতে গেলে কোন অধ্যায়গুলো পড়তে হবে, পাশ করতে গেলে কোন অধ্যায়গুলো পড়তে হবে, ঠিক আছে। এই জন্য আমি এটা রিপিট করছি না, আমি সরাসরি যাচ্ছি সেট ও ফাংশন। সেট ও ফাংশন আমি কিন্তু এখন ভিতরে, অর্থাৎ অধ্যায়ের ভিতরে ঢুকব। এই অধ্যায়ের ভিতরে কোন ম্যাথগুলো করব আমি এই বিষয়ে কথা বলবো। তো সেট ও ফাংশন অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো আমি যেই ম্যাথগুলো দেখাই দেব ওই ম্যাথগুলো অবশ্যই করবা, তাহলে 100% কিন্তু কমন পাবা, ঠিক আছে। তো আমরা সেট ফাংশনে, আমরা অধ্যায়ে যাচ্ছি, এই যে সেট ফাংশন অধ্যায়। তো এখানে দুইটা পার্ট, সেট একটা পার্ট, ফাংশন একটা পার্ট। প্রথম এখানে দুইটা অনুশীলনী আছে, 2.1 এবং 2.2। ওকে, তো আমরা প্রথমত যেটা যাইতে হবে আমাদের, আমরা এখানে 2.1 যে অনুশীলনীটা আছে এটা, এটাতে আসলাম। এবং আমি যেই ম্যাথগুলো দাগাই দেব ওগুলা অবশ্যই করবা, বারবার প্র্যাকটিস করবা, মানে মুখস্থর মতো যাতে হয় এরকম, ঠিক আছে। কারণ এই টাইপের ম্যাথেই কিন্তু আসবে। তো আসলে ম্যাথগুলো হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, যেমন এটা হচ্ছে 6 নম্বর যে ম্যাথটা আছে এটা 100%, 100% আমি বারবার বলতেছি, এই ম্যাথটা প্রতিবার আসে। ওকে, 2023 সালে অসংখ্যবার আসছে। এরপরে হচ্ছে এগুলো কিন্তু সৃজনশীল আকারে থাকবে, ওকে, খ বা গয়ে, খ এবং গয়ে কিন্তু 4 মার্ক করে আছে। ওকে, এরপরে 7-এর ক, এই প্রবলেমটা করবা, এটা কয়ে আসতে পারে বা এমসিকিউ এ কমন পাবা, 7-এর ক। ওকে, এরপরে হচ্ছে যেটা করবা এখানে আর নাই, ঠিক আছে, তবে সেফটির জন্য তোমরা কি করবা, এখানে আর নাই অবশ্য, সেফটির জন্য যে ম্যাথগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে, দেখো এখানে আর বলার মতো নাই, ঠিক আছে, বলার মতো অ্যাকচুয়ালি নাই। এরপরে তোমরা চলে যাবা অন্যয় যে পার্ট আছে, সেই অন্যয় পার্টটাতে আমি যাচ্ছি। অন্যয় পার্টে যেটা করবা, 2.2 অনুশীলনী, উদাহরণগুলোর কথা বলছি না, আমি জাস্ট যেই প্রশ্নগুলো আমি দিচ্ছি ওগুলো করলেই উদাহরণের কাজও হয়ে যাবে। ওকে, তো 2.2-এর যে ম্যাথগুলো করবা, যে প্রবলেমগুলো করবা সেটা হচ্ছে এই যে 12 নম্বর যে প্রবলেমটা আছে না, এটা 100%, ঠিক আছে। এরপরে হচ্ছে 13 নম্বর যে প্রবলেমটা আছে এটা করতে হবে, এরপরে হচ্ছে 14 নম্বর প্রবলেম, এরপরে হচ্ছে 16 নম্বর প্রবলেম। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে 18 নম্বরের ক খ, এই দুইটাই করতে পারো একই টাইপের, ঠিক আছে, ডোমেনো রেঞ্জ 100% প্লাস প্লাস, ঠিক আছে, এটা আসবেই। আচ্ছা, এরপরে যেটা করতে পারো সেটা হচ্ছে 21 নম্বর সৃজনশীল ভালো করে পড়বা, কারণ এই সৃজনশীলগুলোতে সবকিছু উঠে আসবে। 21 নম্বর সৃজনশীল করবা, তারপরে 23 নম্বর সৃজনশীল করবা, এরপরে চলে আসবা 22 নম্বর সৃজনশীলে। ওকে, যদি সময় পাও তাহলে 22 নম্বর, মানে শেষের দিকে আর কি, সময় যদি পাও। ওকে, তো আমি এই সৃজনশীলগুলো বা যে ম্যাথগুলো দেখাই দিলাম, অবশ্যই এই ম্যাথগুলো করবা এবং ফাইনালি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা। সো এভরিথিং আমি আলোচনা করবো, আরও অন্যান্য অধ্যায়গুলো নিয়ে কথা বলবো, কোন ম্যাথগুলো করতে হবে, পরিসংখ্যান নিয়ে কথা বলবো, পরিমিতি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই আশা করবি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও।